এনএসএস এর যে মূল মোটু, নট মি বাট ইউ, মানে আমি নয় তুমি নয় আমরা, এই যে উদ্দেশ্যটা, মানে আমরা সবার জন্যে সকলের তরে আমরা সকলে, এই উদ্দেশ্যটাকে সামনে রেখে উইমেন্স কলেজ এনএসএস ইউনিট এই কর্মসূচিটা হাতে নিয়েছে। আজকে এই গ্রামটা আমরা দত্তক নিয়েছি, এই গ্রামের আর্থসামাজিক সব বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু উইমেন্স কলেজের হাতে এসে বর্তায়। তো সমাজ থেকে আমরা, সমাজের মাধ্যমে আমরা এটু দিতে চাই, উইমেন্স কলেজের ইউনিট এনএসএস ইউনিট এটু মানে দিতে চাই যে সবার সহযোগিতার হাত যেন এখানে মানে চলে আসে। আসলে কথা হচ্ছে কি, গভর্নমেন্ট থেকে আমাদেরকে যে টাকাটা দেওয়া হয় সেটা দেওয়া হয় স্টুডেন্টদের জন্যে, কিন্তু স্টুডেন্টরা তার নিজেদের খরচের পয়সা বাঁচিয়ে, মানে টিফিনের পয়সাটা বাঁচিয়ে এই সমাজের কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। এবং আমার মনে হয় যে এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলেই মানে সঠিক শিক্ষাটা হবে আর কি সমাজের মানুষের কাছে, যে সকলের তরে আমরা সকলে, এ কথা বলছি। আমরা যেটা দেখছি প্যান্ডামিক পিরিয়ডটা পর্যন্ত ওনারা এমনভাবে এগিয়েছেন, এসে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের সাথে আমরাও অংশীদারি হলাম বলে প্রাণবিলি করে গেছেন। বিভিন্ন সময় আসেন এবং করে যান এবং তাদের ইউনিটে যা আছে তাদেরকে নিয়ে আসেন। আসলে তারা সাধ্য যতটুকু আছে সাধ্য অনুযায়ী মানে বারবার চেষ্টা করে যাচ্ছেন এবং সমাজের মানুষ যারা আছে তাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে কীভাবে মানুষদের সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে। রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতার চরণ মনে পড়ে, চলো কেলইবে মূর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ প্রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যত সাধ্য আছে ততটুকু করিব। অর্থাৎ সূর্য অস্ত যায় এমন সময় সূর্য বলছে যে এই পৃথিবীটাকে আমি আলোকিত করে রেখেছি, আমি তো চলে যাচ্ছি, বাকি কাজটা কে করবে, অন্ধকারটাকে কে দূরীভূত করবে, তখন কেউ আগে এগিয়ে আসেনি, দাঁড়িয়ে রইল সবাই। এমন সময় একটা মাটির প্রদীপ ছিল, সে বলল আমার যতটুকু সাধ্য আছে কী করব। আমি মনে করি ওনারা যেভাবে এগিয়ে এসছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, ওনাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট করে যাচ্ছে, শুধু তাই নয় শিক্ষার জগৎটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় বই নিয়ে আসেন, কলম নিয়ে আসেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। আমি ওনাদের কাছে অনুরোধ করব এবং ওনাদের যারা ওনাদের সাথে যারা এসছে ছাত্র ছাত্রী যারা এসছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মানুষের পাশে এসে যেভাবে দাঁড়িয়েছে মন মানসিকতা থাকবে ঠিক থাকে এবং সমাজের যারা সচ্ছল স্বাবলম্বী তাদেরকেও রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছে। এটা কাজে আমরা চাই ওনাদের এই মন মানসিকতা নিয়ে প্রতি মুহূর্তে আর প্রতিটা ক্ষণে ক্ষণে আসুক, এটা আমি ওনাদের কাছে কামনা করি এবং আমি মনের দিক থেকে তাদের আন্তরিকভাবে শ্রদ্ধাও জানাই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.